আব্দুল হান্নান লিখেছেন পাকিস্তানের মোহাম্মদ কাসিম নামে এক ব্যক্তি ইমাম মাহাদি বলে প্রচার করা হচ্ছে এরপরে আপনার ওই মত কি ইমাম মাহাদি তো পাকিস্তান থেকে আসার কথা না অতএব এটা মিথ্যা ইমাম মাহাদির দাবিদার এছাড়া কিছুই নয় এরকম ইমাম মাহাদির দাবিদার তো আমাদের দেশেও বহু লোক ছিল এবং পৃথিবী বিভিন্ন দেশে বিভিন্ন সময় আমরা বহু লোকের কথা শুনি এগুলো সব মিথ্যাবাদী এবং এদের অনুসারীরাও মিথ্যার পেছনে ছুটছেন এরা কেউ প্রকৃত অর্থে মাহাদি নয় এবং মহাদি কখন আসবেন তার আসার সময় কি পরিবেশ থাকবে তিনি কোথায় আসবেন কীভাবে আসবেন বিশ্বারিত বিবরণ হাদিসে রয়েছে বিধা এরকম হুটহাট কেউ নিজেকে মহাদি দাবি করার কোনো কারণ থাকতে পারে না বা এটাকে সঠিক মনে করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না এসি ব্লগ এডি থেকে লিখেছেন লাইন বা নেটের লেট লাইন নিয়ে কাজ করা যায় সেখান নেটের কাজটা হলো দুধারের তলবারের মতো এটাকে কেউ ভালো মন্দ সব কাজ ব্যবহার করতে পারে বিধায় এটা ব্যবসা করা মৌলিকভাবে না যায় বিষয় নয় তবে ডিশের লাইনে যদি বেশিরভাগই অন অন্যায় কাজ হয় বিশেষ করে সেখানে আপনি বাজেট চ্যানেল দিতে হয় মানুষকে তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হবে না কারণ সেটা প্রত্যক্ষ সহযোগিতা হচ্ছে আর যদি আপনি শুধুমাত্র কানেকশন দিয়েছেন সে কী করবে না করবে এটা তার ব্যাপার ভালো মন্দ সবই হতে পারে তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে আর যারা ডিসি ব্যবসা করেন তারা অনেক সময় দেখা যায় বিভিন্ন চ্যানেল আপনার ইয়ে করে দিতে হয় সেখানে তো সেখানে আপনার নাজায়জ এবং হারাম জিনিস প্রদর্শন হয় সেরকম চ্যানেল তাদেরকে আপনি দেখার অ্যাক্সেস দিলেন এবং ইচ্ছাকৃতভাবে আপনি সেটাকে তাদের জন্য সহজলভ্য করে দিলেন বা সিটিং করে দিলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি গুণাকার হবেন আবুল কালাম লিখেছেন থার্টি ফার্স্ট নাইট নিয়ে এত আলোচনার পরও কেন আমরা এত উম্মাদনা দেখতে পেলাম তাহলে কি আমরা অন্যায়ের কাছে হার মেনে যা যাবো মোটেই না আমরা আমাদের কাজ অব্যাহত রাখতে থাকবো হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রবুল আলমিন আমরা আমাদের চেষ্টা করবো আসা আইও মিন্না ওয়ালেদ আল্লাহ চেষ্টা আমাদের পক্ষ থেকে হবে আর এটার পূর্ণতা দিবেন আল্লাহ রবুল আলমিন কত নাবিরাসুলগণ সারা জীবনে কত ধাওয়াতের কাজ করেছেন তাদের যুগ যুগ ধরে দেওয়া দাওয়াতের কাজে মাত্র একজন মুসলমান হয়েছেন এমনও আছে তো এর মানে কি তারা ব্যর্থ হয়েছেন মোটেই না আল্লাহ রবুল আলমিন আমাদের ইনপুট দেখবেন আমাদের আউটপুট দেখবেন না আমরা কি করছি সেখান থেকে কি কি এফোর্ট দিচ্ছি সেটা তারা দেখবেন তার ফলাফল কি বের হয়ে আসছে সেটা কিন্তু আল্লাহ রবুল আলমিন দেখবেন না বিধায় আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখব তবে সেই সাথে এও বলতে হবে যে আমাদের সমাজে মা বাবা সন্তানদেরকে যে কোনো মোরালিটি খুব একটা শিক্ষা দেন না এবং তাদেরকে ভোগবাদি করে আমরা বড় করছি এই বিষয়টি তার একটা জ্বলন্ত উদাহরণ যে সন্তানদেরকে আমরা একেবারেই উম্মাদ এবং মাতাল করে তুলছি তাদেরকে আমরা দায়িত্ব জ্ঞানহীন করে তুলছি এবং তাদেরকে আমরা এমনভাবে গড়ে তুলছি যেরা আসলে দায়িত্বশীলতার গণ্ডি থেকে অনেকটা বেরিয়ে যাচ্ছে তো সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে নীতিনৈতিকতার পথে পরিচালিত করা উচিত এবং দিনই দীক্ষা তাদেরকে দেওয়া উচিত এবং সে বিষয়ে আমাদের প্রত্যেকটা মানুষের আন্তরিক প্রচেষ্টা থাকা উচিত আর নসিহার পাশাপাশি বোঝানোর পাশাপাশি সামাজিকভাবে এই ধরনের অনাচারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করে তোলা দরকার এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো দরকার প্রত্যেকটা এলাকা এলাকা যাতে করে এই ধরনের অনাচার কোনোভাবে হতে না পারে আগামী বছর থেকে সেরকম উদ্যোগ নেওয়া হলে আশা করা যায় ইনশাআল্লাহ সালামিদিলে এগুলো অনেকখানি থেমে যাবে জান্নাতুল মা লিখেছেন নারীরা পর্দা মেনে ইউটিউবের জন্য শিক্ষণীয় ভিডিও বানাতে পারবে কিনা শুধু নারীদের কোনো প্ল্যাটফর্মে প্রচারিত হবে এরকম যদি থাকে সেরকম কোনো টার্গেট অডিয়েন্স থাকে এবং সেরকম গ্রুপ থাকে সেখানে এটি করতে পারেন কিন্তু ওপেন প্ল্যাটফর্মে সেটি করার সুযোগ নেই আসলে কারণ আপনি যতই পর্দা মেনটেন করে করবেন না কেন আপনি নিজের ভিতরে কোমলতা আনবেন এবং কমনীয়তা আনবেন আপনি সুন্দর করে উপস্থাপন করতে চেষ্টা করবেন এটা পুরুষের ফিতনার কারণ হবে এবং শরীয়ত সেটাকে না করে আপনার কল্যাণার্থে যাতে আপনাকে নিয়ে খুব বাজে চিন্তা করতে না পারে